হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই 3D লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, মাউসের সাহায্যে ড্রাগ করে এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলটি মাউসের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে আরেকটি রেক্ট্যাঙ্গেল কপি করে নিলাম। এরকম আরও রেক্ট্যাঙ্গেল কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন ক্রমান্বয়ে প্রেস করলে রেক্ট্যাঙ্গেল কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সবগুলো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ, এরপর মেঘ সিলেক্ট করলাম। এবার রেক্ট্যাঙ্গেলগুলি স্যাম্পল হিসেবে ক্রিয়েট করার জন্য এখান থেকে স্যাম্পলে অথবা উইন্ডো মেনু থেকে স্যাম্পলস খুঁজে বের করে সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে রেক্ট্যাঙ্গেলগুলি টেনে নিয়ে স্যাম্পলে ছেড়ে দিলে স্যাম্পলস অপশন পাওয়া যাবে। এখানে স্যাম্পলটির নেম 3D লোগো টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার এই রেক্ট্যাঙ্গেলগুলি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমি টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ইলিপসের এই অ্যানকর পয়েন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ইলিপসটি অর্ধেক করে নিলাম। এখন এই হাফ ইলিপসটির ফিল কালার চেঞ্জ করে দিলাম। এখন হাফ সার্কেল সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনু থেকে 3D, এরপর রিভলভ সিলেক্ট করলাম। এখানে 3D রিভলভ অপশনস এ সারফেস ডিফিউজ শেডিং সিলেক্ট করলাম, ফ্রম রাইট ইট সিলেক্ট করলাম এবং ব্লেন্ড স্টেপস 200 টাইপ করে ম্যাপ আর্ট এ সিলেক্ট করলাম। ম্যাপ আর্ট অপশনে স্যাম্পল থেকে 3D লোগো সিলেক্ট করলাম। এখান থেকে মাউসের সাহায্যে ড্রাগ করে স্যাম্পলটি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এর জন্য প্রথমে বামে, এরপর ডানে, এরপর উপরে এবং সর্বশেষ নিচে ড্রাগ করে স্যাম্পলটি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। এখন ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করলাম। এখন অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স সিলেক্ট করলাম, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করলাম। অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করলাম, আবার অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করলাম। এখন অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস এ ক্লিক করলাম, আবার অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস সিলেক্ট করলাম, আবার অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করলাম। এখন অবজেক্টের ওপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করলাম। এরপর মাউসের সাহায্যে অবজেক্টের উপরের অংশ মুভ করে অন্য জায়গায় বসিয়ে দিলাম। অপ্রয়োজনীয় অংশটুকু মাউসের সাহায্যে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখানে আরও শেপ দেখা যাচ্ছে, এটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে একটি 3D লোগো ডিজাইন করা হয়ে গেছে। মাউসের সাহায্যে অবজেক্টের কর্নার ড্রাগ করে অবজেক্ট ঘুরিয়ে দিলাম। অবজেক্টের কর্নার ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। এখন অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে নিলাম। এভাবে অবজেক্টের যে কোনো ধরনের কালার আমরা চেঞ্জ করে নিতে পারি।
এভাবে আমরা সহজে 3D লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।